সল্টলেকের সিকে ব্লকের 149 নম্বর এই বাড়িতে বসেই কিন্তু এই চক্রের সদস্যরা ওটা ব্যাপারটা অপারেট করতেন। অর্থাৎ এখান থেকে কিন্তু বিভিন্ন স্টুডেন্টদের যারা নিট মেডিকেল এন্ট্রেন্স এক্সামে অ্যাপিয়ার করতো তাদের কিন্তু ফোন করা হতো, তাদের পরিবারের সদস্যদের ফোন করা হতো, বলা হতো যে আরজি কর মেডিকেল কলেজ সহ বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে তারা অ্যাডমিশন পাইয়ে দেবে ডোনেশন দিয়ে, অর্থাৎ ডোনার্স কোটায় কিন্তু তাদের অ্যাডমিশন পাইয়ে দেওয়া হবে। আমরা এখানে এসেছিলাম, এখানে দেখলাম এখানকার যারা বাসিন্দারা তারা যেটা বলছেন যে 3 মাস আগে এই অফিস বন্ধ করে তারা চলে গেছে। প্রাথমিকভাবে কিন্তু বিধাননগর সাইবার ক্রাইম শাখার আধিকারিকরা যেটা দাবি করছেন যে 6 জনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে তারা জানতে পেরেছেন যে একাধিক স্টুডেন্টদের ফোন করা হতো, অর্থাৎ এই অফিসে বসেই কিন্তু বিভিন্ন নিট মেডিকেল এন্ট্রেন্স এক্সামে যারা অ্যাপিয়ার করতো তাদের কিন্তু ফোন করে বলা হতো যে সরকারি মেডিকেল কলেজের অ্যাডমিশন পাইয়ে দেওয়া হবে। এই অভিযোগ পরপর প্রাথমিকভাবে পুলিশের আধিকারিকরা তদন্ত শুরু করেন। 6 জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। পুলিশের আধিকারিকরা জানাচ্ছেন যাদের গ্রেফতার করা হচ্ছে তাদের মধ্যে একজন ইঞ্জিনিয়ার, একজন MBA পাস ছেলে, অর্থাৎ যারা শিক্ষিত তারাই কিন্তু একটা চক্র তৈরি করেছিল। সেই চক্র বানিয়ে র্যাকেট বানিয়ে প্রতারণা করা হতো, কোটি কোটি টাকা কিন্তু বিভিন্ন জায়গা থেকে একাধিক স্টুডেন্টদের কাছ থেকে নেওয়া হয়েছে বলেই কিন্তু পুলিশের আধিকারিকরা দাবি করছেন। এমনকি যেটা পুলিশের আধিকারিকরা জানাচ্ছেন যে শুধু সরকারি মেডিকেল কলেজে নয়, বিভিন্ন সরকারি দপ্তরে অর্থাৎ ফরেস্ট ডিপার্টমেন্ট বা বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি পাইয়ে দেওয়ার নাম করেও কিন্তু টাকা তোলা হতো, অর্থাৎ কোটি কোটি টাকা কিন্তু প্রতারণা করা হয়েছে। 6 জনকে গ্রেফতার করা হয়েছে, তাদের আজকে কোর্টে তোলা হচ্ছে, বাকিদের সন্ধানেও কিন্তু তল্লাশি চালানো হচ্ছে। ক্যামেরায় পার্থর সঙ্গে প্রকাশ সিনহা, ABP আনন্দ, সল্টলেক।